الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تبارك وتقدس في آية أخرى: ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بآياته والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. معزز حاضرین کرام، بزرگان دین، اللہ پاک کی رشش مہربانی আল্লাহর বর মসজিদ ও মাগরিবের ফরজ নামাজ আদায় করি কুরআনে কারীমের আলোচনা জুড়িয়া বইবার তৌফিক পাইছি আলহামদুলিল্লাহ। আমি কুরআনে কারীমের দুই জায়গার দুই আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ পাকের তৌফিক চাই যে কথা হইলে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের ফায়দা দিবা, এই রকমের কথা আল্লাহ পাককে হইবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াত মানুষে যা দেখে যা পায় সব জিনিস দুই ভাগে বিভক্ত, একটা আরামর একটা ব্যারামর। যদি মানুষের শরীরে আগুন লাগে মানুষ আরাম পাইব না ব্যারাম পাইব, দুঃখ পাইব না সুখ পাইব, দুঃখ পাইব। সর্পে যদি দংশন করে দুঃখ পাইব। আর কোনো মানুষ যদি তার পেটর ঘুমাইয়া ফেটি দিয়ে খাইয়া আর ফেসবুক লইয়া ঘুমায় তো মানুষে কইবে বড় সুখ করছে সে। যা কিছু দুনিয়ার সব দুই ভাগে বিভক্ত, একটা দুঃখর একটা সুখর। এই যে দুনিয়ার যা সুখ আছে এই সুখ প্রকৃতপক্ষে অরিজিনাল সুখ নাই। এই যে দুনিয়ার যা দুঃখ আছে এই দুঃখ অরিজিনাল দুঃখ নয়। অরিজিনাল দুঃখ এবং সুখের একটা নমুনা ফটোকপি, ফটোস্টেট কপি। এই দুনিয়ার যে সুখ এটা সুখের ফটোকপি, এই দুনিয়ার দুঃখ যেটা দুঃখটা ফটোকপি। Original dukh ar shukr dui jaga Allah srishti korchen. Ek jagar naam duzakh ar ek jagar naam behesht. Behesht hoi original sukh ar duzakh hoi original dukh. ও যেটা দুঃখ সুখ ও যেটা একটা নমুনা দুনিয়াত প্রকাশ করছেন মানুষের জীবনে দেন সুখী আর হেন দুঃখী এই যে অরিজিনাল সুখর জায়গা বেহেশত এই বেহেশত সম্পর্কে হায়াত তিলাওয়াত করছি আমি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat lil muttaqin ও আমার বন্ধুগণ বেস্ট ফাইবার লাগি অগ্রসর হও আর আমি আল্লাহর কাছে তওবা তাইদ করো এই বেস্ট তোমরা লাগি যখন তৈয়ার হই রাখছি ই একটা বিল্ডিং এই বিল্ডিং কত বড় এই বিল্ডিংটা হইলো আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ সমস্ত আসমানের তলে যা জমিন আছে আর মাটির উপরে যত মাটি আছে এই সমস্ত মাটি দিয়া এরিয়া দিয়া আর আসমানের তলের এরিয়া দিয়া যত বড় ঘর বানাইলে ঘর হইব ওলে একটা ঘর বানাই আমি রাখি তোমরা লাগে আল্লাহ স্বয়ং তান কালামে পাক ফরমাইয়া হাদিস শরীফাইতে এই গর্ত হইল থার্ড ক্লাস বেস্তির এই দুনিয়া অত বড় দুনিয়া দিয়া এক ঘর বানাইয়া বেস্তিরে দেওয়া থার্ড ক্লাস বেস্তি সেকেন্ড ক্লাস বেস্তিরে এই দুনিয়া লান 7টা দুনিয়া বানাইয়া দেওয়া যাইব তার একটা ঘর আর ফার্স্ট ক্লাস বেস্তি দেইব এই দুনিয়া লাগান 10টা দুনিয়া একান্তৃত করিয়া যত বড় হইব অত বড় দেওয়া যাইব একটা ঘর তার রইল কথা এক বেটার লাগি অত বড় গর্ব না একটা কথা তা প্রশ্ন হয় আল্লাহ পাকে হয় আমার বন্দা যেদিন ব্যস্ত ডুবব এদিন বন্দা অরিজিনাল বন্ধু হইব 30 বছর জন হইব আর হেদের সময় ব্যস্ত ডুবব হে ডুববার আগেই তার সামনে ব্যস্তর দরজার সামনে ওয়েলকাম করনে वाले এক গুরু বেঠিন থাকবা তিরমিজি শরীফের হাদিস আছে নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবাসু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু আল্লাহ নবী কইন ব্যক্তি বেঠিনতে সঙ্গীত থানবো আর ওয়েলকাম হইব ব্যক্তি বেঠারে ইটা বেঠি ব্যক্তি বেঠিয়ে যদি একদিন দুনিয়াত খানি আঙ্গুল বার করে দিত তো সারা দুনিয়ার আলো ডিমলে দিয়ে দিত অন্য হাদিস আইছে ব্যক্তি বেঠিনতর মুখর লোভ যেটা একটা যদি আল্লাহ পাকের কোনো ব্যক্তি বেঠিনতে দুনিয়ার 3 ভাগ জল আর 1 ভাগ স্থল সারা দুনিয়ার জলের মাঝে যদি 1 ফুটা থুক ছাড়ত তো সারা দুনিয়ার পানি আটলান্টিক মহাসাগর সহ সমস্ত পানি রসমালাইয়ের শিরালাহান মিষ্টি হয়ে যেত এত বড় নিয়ামত এত বড় শুকর এখন বেটাদের সময় দুঃখের ব্যস্ত সে তো বেঠিয়া বেটাইতে বেঠিনতে সময় গান গাইরা সঙ্গীত গাইরা হে ঢুকে গেল তার মনের চিন্তা আইব এই যে বেটি আমি ফাইরাম এই বেটি পাওয়ার বাদে 30 বছর বাদে ডিসকালার জীবনী ইলা না দুনিয়ার হালবাটটা ও চিন্তা দূর করবার লাগি বেশি বেটিন তো কইবা নাহনুল খালিদাতু ফালা নাবিদু আমরা এখন জেলা জোয়ান আছি তখনও জন থাকি আমরা সামলা কুচু হইতে না বডি ডিসকালার হইতে নাই তখন তার মনের একটা চিন্তা তুলে দিল তখন তার চিন্তা হইল এই বেটির এক ফাফু খস্ক ক্রিম শাড়ি সোনা ইত্যাদি আর সন্তুষ্ট রাখতাম পারলাম। তখন বেটিনতে হইব নাহনুন্নাইমাতু ফালা নাবাসু। ও দুনিয়ার যত কিছুর প্রয়োজন সাজসজ্জার সবটা দয়ার আল্লাহ আমরা দেব উন্নতি সৈন। তুমি জামাই হিসাবে যে আইয়া বাজার হরিয়া নিত্যা এই চিন্তা তোমার নাই। তখন তো আরও একটা স্বীকৃতি পাইছে বেটায়। তখন মনে মনে চিন্তা এলো ইলা বেটি আমার জামাই হিসাবে গ্রহণ করেননি। বেটিয়া কইব আও চিন্তা তুমি ছাড়ি দাও। নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তোমার জামাই হিসাবে আমরা গ্রহণ করবো, এতে কোনো দ্বিধাবোধ নাই। ধন্যবাদ হইব, সার্থক হইব ও মানুষের যে মানুষে আমরার মতন মহিলা পাইছে। আর আমরা সার্থক হইল আমরার মতন মানুষে যে বলে একটা জামাই পাইছি। তু বলে মান কানা লানা ওয়া কুন্না লাহু। এই বেশ এই বেশ তোর করো হামাইব। মূল প্রশ্ন রয়েছে কিন্তু আল্লাহ নবী ফরমাইছে এখানে নিচে ৭০ জন হুর তাকবা এক ব্যক্তির লোকে। ব্যস্ত দেশময় বইব তার হাদিমর দরকার পড়ব। আমরা দুনিয়াত মেয়ে পুরুষ মিশ্রিত খেদমত লইন। আমরা মেলাত গেলে মেয়ে পুরুষ মিশ্রিত খেলা হয়, লঘু বেশি বালা দুইচর খেলা হয়। এগুলো আসলে অরিজিনালভাবে ব্যস্ত, ওগু আমরা অন ব্যবহার করি লইলাম। জানিয়া রাখো ইলা আইন ব্যবহার যে করবা, যে মজলিসও কানোর মজলিসর পয়েন্ট বলিতে নাচলা আমার আশা হীন গিয়া ইনাস হইতে নাই। ওই সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমর বন্দার দিকে আল্লাহ হই দিবা। বেশটি শেয়ারও বই মুত্তাকিনা আলাল লারাইক নিমাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। বেশটি এলে যারে বইব আর তার মনে যেদিকে চাইব চেয়ারে গুরুর নিমান। ওই সময় তার সামনে যদি কোনো প্রয়োজন থাকে, তা আমরা রিং থাকে সামনে টেবুলো, তো রিঙ্গ ঠুকা মারলে তো কর্মচারী আয়, ঠিক না? ঠিক না, কর্মচারী আয়। তো কর্মচারী যে আয় আল্লাহ বাকর নবীয় নলা আমার ব্যক্তি উম্মতে ঠুকা মারব, আর এক ঠুকার লগে লগে ৮০ লক্ষ গুলাম তার সামনে উপস্থিত। وحلوا عصاوير من فضة وسقاهم ربهم شرابا طهورا. এই ব্যক্তি ফাইন্তর এই আয়াত সূরা দহরের আয়াত। এই দহরের আয়াতর তাফসীর আনছেন যে আল্লাহ গুলাম খেদমতর লাগি রাখবা, এ রিং করব, ৮০ লক্ষ গুলাম তার সামনে উপস্থিত হইছে। তার লেবাস কিলা, চরিত্র কিলা, তা সপ্তাহ এত বয়ান করতো, আমি এই তর্জমার সময় নাই এখনো। অন্য জায়গা তাল্লাই হইরা বেটিন পাইব কিলা। বেশি বেটিন থাকবো, চকুর ফার বড় থাকবো, মাজর ফুটি খালাটা বেশি খালা থাকবো, আর দোলাটা বেশি দোলা থাকবো। مكسوراتم في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمسهن قبلهم إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان. بشتي বেটিন তোর ডিজাইন নমুনা আল্লাহ হইয়া। ইটা বেটিন আল্লাহ বেটিন নিব। কোনো জিন্দগিতে কোনো জিন্নাতও সইছে না, মাইশও সইছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तो दुष्ट बुजुर्गों यही व्यस्तता समय हमाइबो तहन अल्लाह पाक परवरदिगारे आलमे तन दीदारे खुदावंदी बंदारे त्या आया अल्लाह दिखेगा किताबे टाइन फाइसो नितमार बोलता होई वो अल्लाह फाइताम किता फवार उफरेदी तो तहानो दरखार आदि रहते हैं थोड़े गुन बेशी फैलिस और समय अल्लाह ही वो बेटाइन वो तो ठंडा फाने दी ओजुजु करिया फतरन मास फोर्सो अम्मे अल्लाह ने तुम्हारा दर्शन नहीं सुभान अल्लाह वो तो ख्वाल लोगे लोगे दयार अल्लाह कुदरती खमोता दे खमोता सब अल्लाह देखा रे सब के बर्दाश्त करते फारे और बर्दाश्त तो दुखा कर या अल्लाह फाके बंदारे व्यस्त लुकाई जी वो तो ख्वाल लोगे लोगे है तो खराल लगतो ना हुई किसी की अल्लाह फाके कोई ना बंदा हमार दीदार फाइसस नहीं हमार शक्कत फाइसस यही होता अल्लाह खुया आर बेस्तो दुखिया की बात सलामुन अलैकुम तिबतुम फदखुलूहा खालिदीन सलामुन कौलम मिर रब्बिर रहीम ओ गुलाम होल बेस्तो दुखी जाओ हमें अल्लाह सलाम ने हो और हमें स्वयं अल्लाह तुम्हारे सलाम दिलाम कौलम मिर रब्बिर रहीम अच्छा अनारा खूब का और बड़ी दमान कर ले दमान दे सलाम खोरों ना होरे सलाम खोरों दमान दे सलाम खोरों और होरे तो जब से बेस्ट बेस्ट का उसका दिया तो मार लिया होरो मन मगा खोरी तो आइन मुद्रा नहीं कुंता जब होरे वाके सलाम दे लेगा खत्म हुच्चों अल्लाह फकर बंदारे दुनिया दीवार बादे ताई तार बारों वो बालियों के बार फटता किया मृत्यु फटन तो दे बंदा फास्ट तो नमाज छाड़ से ना बुझीला नमांदर टेका भैया हो मगमगा नमांदर टेका भैया हो मगमगा यही अल्लाह के लिए बंदा ठंडा पानी दी उसे करती ले आमार देखा फाइसोस नहीं ने आमार देखा बेस्ती बंदा जैसे मैं स्वयं अल्लाह दीदार हुई वो होल मजात थिता हुई होल मजा तर्तित हुई उन्हें सलाम उलाम खरीदा जब उन जाहिरा दी जब उन सार सिंता इलो तो खाई ले यानी बाल खोली जला बैठा है अल्लाह पाक एक दूसरे नागल जन्नतिन तजरीबिन तख्तिहल अन्हार खालिदीन फीहा अबदा ये बंदा ये बेचिरोस्ता ही तक बहुत तो दिव्लाजटार मद खाइते शराब खाइते दूध खाइते मधु खाइते कोई तो अंतर आंते देरी वो खाइते देरी तो नहीं रदियल्लाहु अन्हुम वरदुआन अमी स्वयं अल्लाह तुम्हारे प्रति संतुष्ट हो और तुम राम में अल्लाह प्रति संतुष्ट ये सामान्य मक्तोतर व्यस्तर हालत जहन्नमर हालत किता وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا अल्लाह पाके होइगा दुजोखर फरिश्तारे जाओ अगुंतेरे बंदिया आर दुजोखर लिया मां वसीकल लदीना कफरु इला जहन्नम अमार देवा आप पाव सब कान सब कितने व्यवहार करते अमार देवा पानी खाई से बात खाई से राइटकों से मुला खाई से खटाटूस फटेटूस लुटूस खाई से आर गान खाई से अमार फातारे नून खाई से अमार आर हुरखोर से निमोगदानी अमार नमक खुर्दी नमक दारा शिकस्ती अल्लाह नियमतोर बाइरा एक मिनट चंगा संभव नहीं कुलारे माइसे हमरा बांग्लादेशर माइसे कुला फाले या कुलारे अन्या दे फालते समय खाईते समय दे हमक बंगिया दे हिंगीर होना दे मासर होना दे बेंग दोरिया दे আর ও খোলাতে সময় জঙ্গলি খোলার সামনে না ছাড়ে, তখন জঙ্গলি খোলারে দরিয়া বান্ধিয়া গৃহস্থরা তো দেলায়। গৃহস্থেও জঙ্গলি খোলারে বাড়িত নিয়া আর ও ফালতু খোলার সামনে জব হয়, খালায় টুকরা টুকরা হয়, লবণ মরিচ লাগায়, লোয়ারিক ফেলাইয়া বিরান করে খায়। এই সমস্ত ফালতু খোলা জানে, বনেলা খোলার যেন দড়ি লাইছে, তো ফালতু খোলার রে খর বনেলা খোলায়। তুমি যেমন আমি তেমন জরার তোলার ফানি, ডাকি আনি জ্ঞাতি ভাই বদ্ধ হইলা তুমি। আমার জাতি ভাই ডাকি আনি আমার বন করিয়া তোমার গৃহস্থর দলাইলে। হে উঠিয়া কয় খালা রে খালা রাও, সোনার মণ্ডপ শক্তিয়া কেনে ফান্দ হারাও খাও। আমি যার নুন খাই তার গুণ গাই। বনর ফাঁকি যখন গৃহস্থর হামুক বাঙ্গা নুনের দরা খায়, এর গতিকে তার জাতি বাইরের দরিয়া গৃহস্থর হতে যায়। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে ২৪ ঘন্টা নিগাবানি করিয়া দুনিয়ার মানব গোষ্ঠীরে আকল দিছেন, জ্ঞান দিছেন, বিশ্বাস দিছেন, মাতমার ক্ষমতা দিছেন, জেমলা জাটার দরকার দিয়া দিছেন। মার জন্ম পেটে বারণির লগে আকল আসিল নি দরখানি সময় না, পেটে বারণির লগে কেইসু আমি দিবনি আইসা মাল হলতাম তার তলে নিত। আমরা তো চিন্তাও কারো আকল দিয়া যে খারে মারিয়া খারে খাইতাম পারি, আমার ফাড়ার চলে আনতাম পারি। এইসব আকলের দরকার নাই, আল্লাহ এখন টাইম মতো দিমুনে। দাঁত আসেননি, আল্লাহ এখন দাঁত আসেন না, আমি টাইম মতো দিমুনে। যে সময় দাঁতর দরকার দেওয়া আরম্ভ করছেননি, এই দাঁত কেনতনে বার করছেন, আমার দোকান তো নানিও লাগাইছেন নি আল্লাহ, ও জামির ভিতর তো দাঁতে বার করে দিছই আমরা দরকার। আচ্ছা এই দাঁত বার হইয়া কিছু জায়গা আগইয়া সেখান লইছে নানি, ব্রেকে ছড়ছে নানি, যদিও আগানি আরম্ভ হয়েছিল আর হারই আগুয়ায় খালি আগুয়ায়। আর আল্লাহ ফাঁকে ফইতা করব ওরা আগইব যতক্ষণ তোমার দরকার। প্রত্যেক সপ্তাহে সাথে আমার দোকান গিয়ে খাটাইয়া ফালাইও লম্বা খান বাটিয়ান যতক্ষণ দরকার রাখিও তুমি, যদি এই কারবার করি দিলে আল্লাহ ফাঁকে। আমরা কিতা খামার দোকানও খামার বেটা কোনদিন ঘুষা করি বাটিটারে লম্বা করে দিল না, লম্বারে বাটি করলো না, এমন বেশে আমরা পড়লাম না, এই বেশে ঘোরা কোনো উভয় আমরা কাছে নাই। এই আল্লাহ ফাঁকে কই না দাঁতর দরকার যেন দিছি আমি, আখলোর দরকার যেন দিছি আমি। মানুষের দুই নিয়ামত বড় মারাত্মক নিয়ামত দিছেন আল্লাহ ফাঁকে। এক নিয়ামত হইল মানুষের আকল, যে সময় আকলোর দরকার ওই সময় আস্তে আস্তে ছাড়ছেন তার বডির, আকল ভাইতে 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 অনেকর আস্থা লন্ডন তার চলে আনলিত। প্রকৃতপক্ষে আকল দিছিল আল্লাহরে চিনবার লাগে। আমরা গাঁওয়ালি মানুষে হয় আকলে সদা হাসা না যায়, হয় নি কান সদা হাসা। এই ফয়লা নিয়ামত মানুষের বডির, এটা আকল বড় মারাত্মক সম্পত্তি। ২ নম্বর আর একটা সম্পদ দিয়েছেন আল্লাহ পাকে মানুষের, জিফরা। জিফরা দি মাতিয়া আকলরে খামো লাগায়, আকলে করে মেপ আর জিফরা এই করে বাস্তবায়ন করে মাতিয়া। এলাকি কোরআনে করিমা আল্লাহ কইছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোমরা জিফরা দিয়া মাতবার ক্ষমতা দিলাইছি। বনামে জাহাদর কে যা আফিরি হাকিমে সখুন্দর বজা আফিরি। আয় আল্লাহ তোমার কি গুণ গাইমু, মাতবার মতন জিফরা দিয়া আমরা রে মাতাইয়া তোমার দুনিয়ার সংসার ব্যবস্থা জোলা চলার ব্যবস্থা করছি। কি নিয়ামত তোমার জিফরাত। আরো নিয়ামত দিছই, লবণ লাগাইলে মিঠে থিতা আর রসমালা লাগাইলে মিঠা, ঠেসিং মিশিন দিছই। ফিটি যদি রসমালাই এখন খাদি সে গোসাই হঠাল হুরার উসমান মিয়ার আর দিকেন মুসলমান আর মিঠা লাগেননি কিতা ডাল ভাই এই অত নিয়ামত বন্দার মাঝে দিছে এই আল্লাহ পাকে হয় আকল দিয়া তুই আমারও তুলা তোর বডি দূর আমি তোর বডিতে আসি ইতা ফিকির না করিয়া খালি দুনিয়া হারাইতো খিলা আর ঠকতো খিলা ও চিন্তা এর লাগি ফরিষ্ঠায় যে সময় হাঞ্জর বান্ধি বা দুধক দিকে লইয়া যাইবা দুধকর আগুনি লফলফি করে হাসরের ময়দানও তখন হে যাইতে চাইতো নাই দেখে তো কি আগ্নি ছড়ি দিত ও সময় ফরিষ্ঠারও দুঃখ লাগবো أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا হে আল্লাহর বান্দা একদিন তোর লাগি এই সংকট সময় তোর লাগি আইব যে দুনিয়ার তাতে কোনো আলিম উলামায় তোর এই কথা হইছেন না নি এখন তো অস্বীকার হইও ভাই নাই কালু বালা উলামায়ে কেরামে ওয়াজ করছেন দুধকর কথা কইছেন হাঞ্জর দি বান্ধি লইবা ওখান হইছেন কিন্তু ইটারে ডেম কেয়ার হইতাম দুনিয়ার মানুষের খেয়াল হইল সারা দুনিয়ার মূল্যায়ন যদি একদিনে মরি যায় ওইসব আপনারা মনে হয় খেয়াল নাই এ লাগে আপনারা মূল্যার ওয়াজও বইছেন সারা দুনিয়ার মূল্যায়ন যদি একদিনে মরি যায় সে মনে হয় আমরা ফুরা সুখী হয়েছি না নমন তেল হোক না রাধা নাসেগা কেমন পর্যন্ত মূল্যায়নের দল থাকবা আর জাহান্নামের ডর দেখাইবা জান্নাত লালসি করব এটা মূল্যায়নের আমরা দরখানা দরকার নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোরা মোল্লা চিনাইলে না কিতা মোল্লা চিন্তা নেই আর তো আঙ্গুল হলটা যাও গেছে ফার্স্টার মাঝে সাইডটা আঙ্গুল কিছু গায়ে গায়ে মিলাই না আর একদম বাক্কা দূর নাই এই নিলামুল্লাহ এই নিলামুল্লাহ ই সাইডজন পঞ্চায়েত আর এই নিলামুল্লাহ মোল্লায় পঞ্চায়েতে চালাইয়া নিতা এখন যদি কেউ খাও বলে তো মোল্লার দরকার না তে বড়ি ডিম খাটি লও বড়ি ডিম খাটিয়ার দেখো চাই পাথর খামর ধরা যায়নি দাদি শেষমাটাতে দাঁত ধরা যায়নি আলোর ভাজিনও ধরা যায়নি এরা একটু দূর তখন যদি কিন্তু মিলি যায়নি আমরা এলাকাত এক বিচার করছি এক মোল্লা গেছে কি পিকনিকও পিকনিকও গেছে কি পঞ্চায়েতের ইমাম মানুষের তারা ফাঁকড়াও করছে ফাঁকড়া করে বিচার আনছে আমারে আমি কালি দেখেইলাম বা মেসাব ইনো খেনে গেলায় হইটা শিক্ষা সফর আমরা দেশের আইন বাক্য বাইল করেন এটা পদ্ধতি দিয়া এই পদ্ধতির নাম হইল মানববন্ধন বুঝলানি মানববন্ধন করার আইন বাক্যইত করি মানববন্ধন খিলা আমার হুদ্দর চৌকে দেখান দেশে ওখানো হইরাম এক রৌডর মাঝে ফুল আছে ফুলের জখর ওঠে জান এক ফুলি আর এক ফুয়া জোর ধরা আর তার মুখর শব্দ হলো ইপ্রিজিন চলবে না ইপ্রিজিন চলবে না হল ফেলা ইপ্রিজিন শব্দ সময় আমি শুনলাম আমি কইলে রে আর পত্রিকাত লেখা ইপ্রিজিনের বন্ধন লাগে পুলিশে দায়িত্ব দেওয়া গেছে রেবরে দায়িত্ব দেওয়া গেছে আমি কই বলি ভাই ই জিন্নাচটা কলম মারাত্মক দেখি জিন্নাতে মানুষে জাতীয় দিয়ে মেসাব ডাকিয়া নিয়া যে জিনকেও ফেলাই দেখা আর মানে এই জিন্নাতে জেলাইছে কার দায়িত্ব পুলিশের দায়িত্ব বন্ধ করতো আমি কই জিন্নাটা বলম বেজুটা মনে হয় জিকেই নাম বলে তো বা ই পিজিন কিতা আমার চাকরি দিনে আমি ফুরান আবুজ তো কিছু বুঝি লেগছি না হইল হুজুর জান জান ফুলিনতে ঠানমারি লইয়া বনে জংলা যায় কি অগুর নাম ইপ্রিজিন তো অগু বন করবার লাগি এখন মানববন্ধন ঘররা একদিকে দি কিতা এক ফুয়া এক ফুলি আও দিকে দি ইপ্রিজিন বন্ধ করতে হবে ইপ্রিজিন বন্ধ করতে হবে বুঝানি হতা আপনারা। আচ্ছা ও যে দেখান ওর ইফটিজিন বন্ধ হইবার লাগি এখানে ইকানো ইফটিজিন বন্ধ হইব না ইফটিজিন বনের বনের বাড়ে হবে সকল এখানে খিতা ওর ইফটিজিন বনের মুচ্ছ কথা খিতা দিয়ে বুঝাইছে আপনারা রে। এক ডেকর মাঝে পানি তুই আগুন তেলে দিয়ে দিলাম দুদান জাল, জাল দেওয়ার আগে আগুন আসিল পানি আসিল গুফনো আর দেখো জাল আরম্ভ হয়েছে অন্যত মানুষ ফুলিয়া উঠছে ডেকটা কি বুট পুরি ডাকিয়ে গিয়ে দেবাই যার বা জ্বালাইয়া ফুলাই যার। নেস্পিয়া কয় অগুন মুখ হরাব ধরা পাইবার আগে ফুটা গেছিল বড় বড় ছিটকিয়া যেন ভরতে ফুফ ফুট উঠিছে ফুট বুঝা নির্ধারণে সামলা করছে আর এখন তো উপরে হরা দেওয়া বড় ফুট বড় বার হইতে পারেন না এখন হেরে দিয়ে বার হইতে ফুরু যাত্রা বড় কোথায় গেছে সেগুলোর মধ্যে বেশি খিতা এই উদ্দেশ্য খিতা বলে ইটপিজিন বন্ধ করে দেওয়া। ওনারা উসমান হোটাল ঘুরি গেলা গিয়া কইলাবা আপনারা একটা কথা ওই বন্ধই বার একটা ব্যবস্থা আছে বলে খিতা বলে তোর আগুন নিবাইলাম আগুন নিবাইলে পানি ফুটবো নি হয় মিয়া তুমি তো উল্লা তোমার কোনো আকল নাই তোমরা মৌলবাদীর গোষ্ঠী। ইফতিজিন বন্ধই বার একটা ব্যবস্থা সেই ব্যবস্থা হইলে ইমান বন্ধন করো, ইমান বন্ধন করো ইফতিজিন বন্ধ হইব, ছুরি বন্ধ হইব, ডাকাতি বন্ধ হইব। এখন হরিষ্ঠায় দিকে রে দুনিয়ার কোনো ওয়াইজ গেছিল না নি তোমরার খান্দাত কোরআন হাদিসের আওয়াজ গেছে না নি উঠিয়া হর কালু বালা আসে না এত কালু বালা আমরা গেছে গেছিল কিন্তু আমরা ডেম কেয়ার হইয়া ইচ্ছারা খেয়াল করতাম না আর এখন ধরা খাই গেছি। ও দারোগা সাহেব ইয়া কিজার দারোগা বাল্লাগঞ্জ নেই আর বিষ্ণার তারা নেই দুজকর দারোগা আমার শাড়ি দো কিছু ঘুষ নেবি ঘুষ আছে নি নিচে নি টাকা এখন 10টা আমার শাড়ি দো ঘুষ নেবি কিতা ঘুষ দিবাই ইয়াদুল মুজরিমু ইয়াউমিযিন বিবানি হে দুনিয়ার জাহান্নামের ফেরেশতা আমার কাছে একটা কি বড় বালা গুসার নাই আমার সর্বপ্রথম সর্বপ্রিয় ছেলে লইয়া যাও। মায় ওই কথা কইব বাপিও কথা কইব মায়ে জানে ভূতর বেদন মার খলিজার সার দেশে আর বই দেশে খেয়ের ভুত্রু মারা যায় দেশে খেসে জানবার আগে আগে জানে মায় এই খলিজার টুকরা খোয়া ধরে দিব মায় জাহান্নামের ফেরেশতারত আমার শাড়ি দো আর ফুয়ানো বাপেও কেউ ফুয়ানো কি তিতা তো বালাগঞ্জিয়া বিশ্বনাথর পুলিশ ই ঠেকা গন্ডা নয় ফরিস্তা এটা মানা চুনাত নাই তার সৈতে তাকে তালা লইয়া যাই না তখন ফরিস্তার তার আন্দাজ হইব মনে হয় এখানে তার আর ফুরা বুঝ হইছে না আরও কিছু বাড়াই দিব সীতা বাড়াইতা অসহিবাতিহি এ ফরিস্তা যুদ্ধ কর আমার সৈতা টুকরা পুত্রের নাম আমার প্রিয় বউ নেও বউয়ে কইবা আর ফুয়া নেও আমার প্রিয় জামাই নেও আর দুজন দিনে জাহান্নামত গেল আমার শাড়ি দাও ফেরেশতা উত্তর দিতা নাই আখি আমার ভাই নও ফুয়া নও জামাই নও বউ নও আমার ছাড়ো ও ফসিলাতিল্লাতি তুবি আমার যদি খেউর লোকে মাইল লাগতো আমার ফককে যতদিন লাঠি লইয়া বাড়িত আমার গুরুবে আল্লাহ এরা সকল লইয়া যাও ফেরেশতা কোনো জবাব দিতা নাই এর দুজোখর গাড়ার সামনে গেছেন ও সমগ্রমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি আসমান জমিনের বিচে যা কিছু আছে সবটা তুমি দুজোখে দিলাও আর আমার ছাড়ি দাও। মানফিল আর যে শব্দ এই শব্দের মধ্যে কোনো নবীও ছাড়ছে না আদম আলাইহিস সালাম তাকিলে আখিরি পয়গম্বর আলাইহিস সালাম যার বদৌলতে জান্নাত সৃষ্টি হয়েছে, বেশ সৃষ্টি হয়েছে, দুজক সৃষ্টি হয়েছে, আমি তুমি সৃষ্টি হয়েছি। যে নবীর খাতিরে আল্লাহ সকলটা সৃষ্টি করলো, এখন সরো নবীরে দিলাইছো দুজকার হে যাইতো বেশ আতা আতি দারোগা লগে নি। এই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ক্ষুদ্রতর শিখনা আলাইছে কাল্লা ইন্না আলাদা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। লম্বা ইখওয়াত আল্লাহ দিছেন, হেই বেয়াদব, যে নবীর খাতিরে আসমান জমিনে সৃষ্টি করি, তোরা সৃষ্টি করি, জান্নাত দুজক সৃষ্টি করছি, আমার ও নবীরে দিয়া দুজক তোরে তুই বাঁচি যাইতে নবী দুজক আর তুই ব্যস্ত। কাল্লা ইন্নাহা লাযা, এই জ্বলন্ত আগুনে কাতরে মিটতে পারছে না। দুজক দারোগার দড়ি আনিলে রিজার্ভার পুলিশরা তো যায়নি নিয়া আসামি, রিজার্ভার পুলিশ আসেন দুজক। আল্লাহ পাক পরবর্তীকার কইয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। হে দুজকের ফেরেশতা, জিনজুর দিয়ে করে বাঁধো, আর বান্ধিয়া ব্যান্ডিজ করিয়া আর বললা কান করিয়া মুখ দেও তলমুকা আর মাথার উপর তো উপর মুখা দিয়া ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বুক থলে দিম, ফিট উফরে দি আর মান্ডির করিয়া ছাড়ো। ফেরেশতার সঙ্গে সঙ্গে দুজকের জিনজিরে তার মুখে দি ঢুকাইবে, এক মাতাল ফায়খানা রাস্তায় বাহির করবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পায়খানা রাস্তা দিয়ে বাহির করিয়া দিও, ফাওরে বান্ধিবা আর মুখর রাস্তা দিয়ে মুখর মাথা দিয়া দিও, ফাতরে আত্রে বান্ধিবা। আর তার ফাও যাইব উফরে দি আর বুক যাইব থলমুখা ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আকদাম। এই অবস্থায় যে সময় ছাড়া যাইব তারে দুজক, দুজকর গাড়ার মূলটা কতখান নিন। আল্লাহ নবী কইন ৭৫ সালে আল্লাহ ৭০ বছর আগে মূল লইছে গিয়া যাইতাম না, দেখতাম এই গাড়ার যাওয়ার লগে লগে অক্টোবর অরিজিনে দুঃখ করে থাকা খালাসি পাইবনি, বেই লইবনি, বেইল নাই খালাসিও নাই। কতদিন জ্বলবা? আসমান জমিন বান্ধিয়া যদি কেউ হইলের বেড়ার কেয়ার করে। ইমাম রাজি রহমতুল্লাহ ফরমাইছেন আর হইরের মাঝে একটা ফরিন্দা লাগাই দে, ৭০ বরস পাশে হইরের একটা গুটা খায়। ওলা হইরের বাড়ার রে ৭০ বছর বাদে এক গুটা খাইয়া খাইয়া আসমান জমিনের যত হইর আছে শেষ হইতে পারে, দুজকর জীবন শেষ নাই। আল্লাহ দুজকিরে দুজক দিব, ব্যক্তিরে ব্যস্ত দিব, আর এর মাঝখানো ফর্দা তুলি দিব। একবার ফর্দা তুলিয়া দেখবো ব্যক্তিয়ে দুজক কষ্ট পার দুজকিয়ে, আর দুজকে দেখবো ব্যস্ত আরাম বুক করে ব্যস্তি। বহু সময় ব্যস্ত এক বন্ধুয়ে দুজকর এক বন্ধুরে চিনি নিব, হেও চিনব হাউকে চিনব, দুজকীয়কেও চিনব হাউকে চিনব। বহু সময় ব্যক্তি বন্ধার গেছে খাতিরর মানুষের গেছে ওকে সোয়াল করবো, রে ভাই তুই একজোড়া তার সুপারিশ করি আমারে, তোর খান্দা খান আমারে নে। হে উঠিয়া কইব আমি যে সুপারিশ করতাম, রিকুয়েস্ট করতাম, তুই জেলো। মানুষের কেস দুই কিসিম, এক কেস হইল পাবলিকবাদী আর এক কেস হইল গভর্নমেন্টবাদী। কোনটার দ্বারা শক্ত? গভর্নমেন্টবাদী। তোর কেসের দ্বারা খাওয়াবে কি কারণে গেছ দুজন? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে দুজক গেছ? ৬০টা কারণ হইব। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফয়লা কারণ হইব আমি দুনিয়ার টাকতে নমাজ পড়তাম, নমাজ বলো বাড়ি জিনিস, একদিন হঘন্টা হয় না ঘন্টা, ফার্স্ট অক্ট নমাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। আল্লাহ এখন 1 ঘন্টা তুই আমার দিল, আর 23 ঘন্টা নাকি তুই যদি এই 1 ঘন্টা সঠিকভাবে দিতে পারো তো 23 ঘন্টার বারে বুঝায় হতে আর 1 ঘন্টা দিতে। আমরা এই নমাজের দিকে লক্ষ্য নাই। আচ্ছা মুরব্বী বাড়ির মক্কা বয়স হয়েছে, আইন না মসজিদ নমাজ আইন না, নাতিন যাও না কেন নমাজ আইতাম ভালো লাগে না, এই নাকি মসজিদ যাও আইতাম খেলা আমার এখন যাই নমাজ আনি দিলা, কোনো মাঝে মাঝে হল মনে জায়নমাজ দিছে, জায়নমাজ দিছে দাদারে থনে বেড়ায় কোন বইয়া গলাগলি বইয়া উঠি যায়, উপর মুখা তোর মুখা আতুত লামায় না, ও অবস্থায় গেছে দাদা মরি গেছে। খোদারা খেয়াল করুকা, দাদা মরি গেছে, দাদা মরার মাঝে জায়নমাজ যখন লইয়া আইছে আপনারা মসজিদ বলে কিতা লাগি, বলে ও জায়নমাজ খান এক বুড়া আনাইছিল, এখন ধান গেছে গাত আর ইখান আর গরম খাম লাগেন না, আনি আপনারা মসজিদ দিলাম। ও মেসা বল বুঝলাইনি, তুমি নমাজ পড়লে বউয়ের নমাজ না, ফুয়ার নমাজ না, ফুড়িয়ে নমাজ না। আচ্ছা তোমার একটা অক্ত নমাজ ছাড়ে যদি নবীও কয়েকজন 2,88,000 বছর দুশো ধরব ইচ্ছায় যদি ছাড়ে, তা আপনার বালিক ফুয়া বালিক ফুড়ি নমাজ ছাড়ে, আপনি ঘরের মুরব্বী, আপনার ইচ্ছাই কথাটা আপনার ফুয়াকে ফুড়িকে দুশো চলত, এর লাগে দায়িত্ব নাও। মুরুসিবিয়ালাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম ইযা বালাগু আশরা। নবী আমরার বন্ধু না দুশ্মন? এই নবী কেন বুলা বুড়িন ফাইন্তর ফুড়িন তোর খামাই যদি খাইতে চাও যে 7 বছরের বয়সে বাচ্চাইতে নমাজও খালা করো, এর আগে নার্সারি দিয়া নমাজও ট্রেনিং দিয়া খালা, আর 10 বছরের বয়সে নমাজ যদি ফোড়ে না বাজরিবু হুম ফিটা দই বুড়ি। আমি জিকাই খার কদিন ফিটা দিছ কারে, আর রসমালা খাইতে করি হুত খাইলা রেশনে আদারতা খাইলা রেশনে আদারতা, চকলেট মামলেট ইটা খাবা নি তু আবগাই খাবা কামা দা নাই হকান দাও করতা নবী না আমার উস্তাদ গে খালা হুয়া। নবী যখন ফিটা দিবা লাগি ওই নবী ও নবী নি রহমতুল্লাহ আলামিন, ফিটাফিটি রহমতর খামনি না গজবর খাওয়া, বুঝতে বুঝি হতিস খিতা খিলা খিতা করা কইনারে বুঝ 10 বছরও বাদি ফিটতে কইছেন রসুলি। সেনে আমরা দেশে উলুহুক আছে, উলু তাহলে বুঝতো না, উলুহুক মাটি চলে থাকা নানি তার একটা হইর আছে, ও খাটা ওই রুটি গেলে আর আঁটির থাকে না, তোলে থাকে না, উফরে দি ভাইয়া উঠিয়ে উড়াল দেয়, ঠিক কইলাম নি? আচ্ছা যে উলুফুকটা উড়াল দিয়ে উফর মুখা যাইব ইগরা গুড়িয়ে গাত আইব নি খুক আছে আপনারা কমিয়াছা, উলুফুক গুড়িয়া গাত আর আইব নি হয়ে যাইব, ফেস নুকনো আর ফেটো খাগুয়ার ফেটো আর সাওয়ালা মুরগি দুই 4 ভাইলা গাতর মুখ তার একটা ভাড়া দিচ্ছে না হকল দিও না। ও রসুলে কই 10 বছরের বয়স হইলে খাটা ওই রুটি যাইব, তখন এগু গাত নে বার হয়ে যায় তেগু আর গরো ঘুরি আইতো না, হাসানা মিশা বাচ্চাই না বাচ্চিন ফাঁদের বিশেষ করে ফাটপাট টাইম হইল ও বরস ও বয়স, এর লাগে রসুলে কন ফিটি আইতারে নমাজ মুক্কা করো। আমরার কাছে কোনো মানুষে কোনটা লুকায় না, তাবিজুল লাগিয়া ফুল লাগিয়া দোয়া লাগি আয়, খিতা লাগি দোয়া করতাম, খিতা দি খিতা লাগি ভো দিতাম, খিতা লাগি তাবি দিতাম, তা লুকায় না। ফিন মানুষের কাছে কেউ কোনটা লুকায় না, ফুদরা মেসর কাছে তার কোনটা লুকাইতো নাই, ডাক্তারের কাছে তার বেমার লুকাই জায়গাতে লুকাইতো নাই, আর উকিলের কাছে গিয়েও লুকাইতো নাই, ইটা কেস মিশা ফাওয়াই দিলে তুই তে খালি হুজুর হুদুকা তাবিজ দুকা আমার খুয়ায় কথা মানে না, ফুড়িয়ে কথা মানে না, বুঝছো নি আপনারা? আমি বললাম ঘুরে কদিন নমাজের কথা কইসলে হয়তো হুজুর তা তো মানে না, এল্লাগি যে বাফর ফুয়া ফাঁস কুয়া আছে, ফুলি ফাঁস কুয়া আছে, আর একটা ফুয়া ফাঁসক্ত নমাজ পড়ে। ও মুসলমান হল মাফর বাধ্য ও ফুয়া তাকব না বেনমাজি গো এই নামাজ। গতিকে খামাই যদি খাইতে আসা বাল বাচ্চার, তো সব চাইতে বড় খামাইয়ের ব্যবস্থা হল ফাঁসক্ত নমাজ। ফাঁসক্ত নমাজি ফুয়া কক্ষণ বাফর চৌকে দি চক্রাঙ্গাই খাইতো নাই, মার চৌকে দি চক্রাঙ্গাই খাইতো নাই। আল্লাহ নবী এখন মান কাব্বালা রাসা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাতি। জোয়ান ফুয়া জোয়ান ফুলিয়ে যদি মার খফালো চুম্বন খায়, আল্লাহ নবী কইন এ যেমন ব্যক্তর দরজার চৌকাটো চুম্বন খাইল। এটা আমরা ট্রেনিং দিতেই বোধারে। তো বাই হল আর দুস্থ হল এই বেমারি বেটায় আসামি বেটা ফয়লা কারণ হইব লামনা কুমিনাল মুসল্লিন। দুনিয়ার তাকতে আমি নমাজ পড়তাম। ওলামনা কুনু তুইমুল মিসকিন। আমার ঘর ফরটটা নিজরটা মামলের ডিম ঘুমচানি উঠিয়া নাস্তা খাঠা তুস ফোটা তুস মাইজম তুস লম্বা তুস সফলতা আর খানিত কত যাতে দই আল্লাহর খাইন খুনদিন কারণ খানিত বইছি জিকাইলাম যদি আল্লাহ জিকাইন মরার বাদে লন্ডন ইয়র খাইয়া হইয়া আইসনি মাছও রান্ধে থিন যাতে ঘুষ রান্ধে ফাঁস যাতে রুশ করে বেউস করে ইয়া আল্লাহ যেটা খাও একটা খাইও, মাছ খাইলে মাছ খাইও, ঘুষ খাইলে ঘুষ খাইও, তো স্বাস্থ্য পালা থাকবে। ও মায়া করি ফাইন ফুলিন ফালে কিন্তু নমাজের কথা একবার হয় না। তুমি আসামি মুসল্লিন চারটা কারণে আমি দুজো কইছি। চাইরোর লগে আল্লাহ পাকর বড় মিল। আল্লাহর বড় নবী কজন বা খস না বেটা 60 জন। হ্যাঁ হঠাৎ লুরি আল্লাহর বড় নবী কজন, যে 60 জনে বড় 60 কিতাব দেওয়া গেছে এরাও বড় নবী। আল্লাহর বড় কিতাব হটা 60টা তৌরিত, জবুর, ইঞ্জিল, কোরআন। আল্লাহর বড় ফরিস্তা কজন, তোমারে আমারে বানাইছেন সব জিনিস দি, আগুন পানি বাতাস মাটি। আল্লাহ নবীর বড় সাহাবি কজন, দুনিয়ার মাঝে আল্লাহর কাছে 60টা মসজিদ প্রিয়, মসজিদে কাবা, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা। আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় 60টা নদী দুনিয়াত, সাইহুন, জারহুন, দিজলা, ফুরাত। সাইরের লোকে আল্লাহর বত্তা মিল। আখেরি পয়গাম্বরের বড় সাহাবি খতম হয়েছি 60 জন। আখেরি পয়গাম্বরের শরীয়তের দ্বারা খোটা হয় না আদম সাফাই মালিকি হাম্বলি। আখেরি পয়গাম্বরের উম্মতর ফিরাকির তরিকা খোটা হয় না কোনটা 60টা, খিস্তিয়া, কাদিরিয়া, নসপন্দিয়া, মজদ্দদিয়া। বুঝলাইনি বলে একটা ফিরাকি ফিরাকি মানুষ না, ওইটা হইলে সিরকি। ফিরাকি কিতাব হইতাম তোমরা রে, হইতাম যদি এক কথা নাগামারি চিনি না আতাইলে তো কোনো অসুবিধা আছে নি। আতাইলে আতাইলে কিতাব অসুবিধা আছে কে জানতাম ইয়া বাঙাও হয়েছে নো এই জানে নাগামরি যে আতাইলে খুঁজতা নাই, নাগর লাগাইলেও খুঁজতা নাই। আর সামান্য সেফা মারি বাঙ্গে যদি তারা ছোঁয়া দেও যেটা ফিরাকি বাঙই না, নাগামরিত বাঙ্গে নাকে মুখে লাগাই দিও। এই নাগামরির বডি যেটা এইটাই না শরীয়ত, আর তার ভিতর দাল যারা দেখা দেন না গইল মা দেখ। আচ্ছা আর একটা কথা দিকে আপনারা বাংলাদেশের তো প্রায় বাড়ি মনে হয় হাইসার বাড়ি কোন জায়গা, কোন জায়গা থোকা রামপুর। আচ্ছা সিলেটে তোমার তোমার বাড়ি খটালপুর, তোমার তফসিল অফিস কেন? তফসিল অফিস আছে নি Tafsil is not Newton. Yes. Tafsil of it, Amar Vishnatan or Tafsil of Vishnatan are with you. Oh, go or the Gorigo, Tafsil of it. Oh, Tafsil of it was Sarah Vishnatan. Yeah, he's a Ramuskasan. Oh, go or Bichasta Vishnatan. যেমন আমার গাঁর নাম মজুর মজুর মজইল 2 মাইল চতুর্দিক ঘুরলে স্কয়ার প্রথমে কাগজের ভিতরে আড়াইটার আছে মজুর কথা বুঝলেন আপনারা জি হ্যাঁ আমার বাড়ি হলো 365 নম্বর দাগ তিনকার জায়গা বাড়ির আছে নলদি মাপলে ভাইবো লন্ডনি ভাই গাড়ি অন্য তিনকার আর বড় পারে বুঝাইছি তা হে অনো মাপপা লাইলে ভাইলিব ও খাগজো মাপপা সাইরবা নলবানি আকন অনো ভাইলো তিন কিয়া এখন 353 দাগ এই দাগ যদি আমি দলিল সই করতে সময় না হয় ও হিসাব দলিল ঠিক মানি না জমিন পাইবাই কথা বুঝলেন আপনারা এই যে তাফসীরের দাগ যেটা অজ্ঞ হইল মারিফত And he married what the Anki Congos protect Muslim of Bitia La Ilaha Illallah. You could have Chorcha Korea there, Kibaret Tofil, Tofil, Mustafare, Heroin Mari Hotor Sagor. Kataman Lanona Maneona, who is a Shirki Mulin. As a Viraki Shirki, that is with Daloy. That I feel around with Daloy. Hero ham kita. Manusia tar murid je Allah sinai dewa. Loh kota gelati Allah fibe. Bicikam holle bifodo korbe. Ar sajjalora fire jeta hijar hamoilo kita. Allah sinai dewa na muridor jam Allah ke sinia nilo. Ali bolo Kata buccha ni apnara. To amar kota lamboi geche ki. Failal amar ham hoibo lam naku minal musallin ami duniyat namaz portam o lam naku nut'imul miskin ami khaitam phet phataiya haire goro manush upas morer shirao ekura ditam na dui number kharan buchhen ni garib miskin o basaito na lam naku minal musallin وَلَمْنَا كُنُّ نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ I wish I could love it. It's a wish I could. Hello, I thought I could have hoiled it one day. Father, come. Tell us what. Couldn't be done. No. Camera system was there. Couldn't be done. খুশি খাইলো না ওয়াজ হইতো 50 টাকা দাও এই ওয়াজে ফিরাইতো গলাই চেষ্টা করব আর সামনে গিয়া যদি 50 টাকা কাউতে 10 টাকা দিব তিনবার সওয়াল পুছ করব আল্লাহ বিরুদ্ধে কামে আমি আগে আর আল্লাহর কামে আমি পিছে 3 নম্বর কারণটা অকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন একটা মুরব্বি আলিম উলামা হইয়া ও এটা মরি যাবে কোন দিন মে কিছু কোনটা খবর আমি কইতাম ডেম কেয়ার ফুলমতি কইনা উঠছেন বিয়ালি বাজার শেওলার ফেরিক আর মাইক্রোবাসে তাইন বই রইছই আর ঘন্টা ড্রাইভারে থাক আর ফেরি ওভারতনে ওভার আইছে আর ঘন্টাটারে না গাড়ি তুলি দিছে তাইনার গাড়ি তো নামছই না আর গে গাড়ি তুলিয়া যেমনে টান মারছে ফেরির হি বান ভাঙ্গিয়া দাফড় ভাঙ্গিয়া সৈতুসু ঠানির তোলে ও মেসা বকল টাইম আইছে নি ও কুন্না নাহুযু মাল খাইদিন ও কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন মাইশা কইতা মরি যাবে কোন দিন আল্লাহ আল্লাহ কর আমি কইতা মত কিতা ওটা কইতা ফেরি টুটিছে সৈতুসু ঠানির তোলে ওলা সিয়ারও বইছে আর ও তার 20 মিনিটের ভিতরে মেলা মারা গেছে কোন তারিখ আছে নি বা মৌতর তারিখ আছে নি সিরিয়াল আছে নি দুনিয়ার আওয়ার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই খালি দুষ্ট বুজুর্গ আমি যেন ক্ষণস্থায়ী জীবন লইয়া আছি, এই কথা সবসময় মনে জাগাইল থাকত। মেরা দর মঞ্জিলে জানা চামনু আইশে চুহরদম জরস ফরিয়া দমি দারদ কেবর বন্দি দে মহমিল হা। আমার গলটা বাড়িয়েইতে আছে আর খর গাইড পানবে, গাইড পান, গাইড পানবে, গাইড পান। এর লাগে দুস্থ বুজুর্গ যেগুলো আল্লাহ আল্লাহ করিয়া নমাজ বন্দেগি করিয়া জীবন খাটায়, হে মৌত্রে থুকায় লাভ কিতা? মরি গেলে গিয়েও তার মাহবুবে হকি খিরে ফাইলিব, আসল শান্তির জায়গা ব্যস্ত নমুনা ফাইলিব, ব্যস্তি বন্ধাদের দুজক খবরও হামাইব। হামানির লগে লগেও তো চল যাব আরম্ভ হইব। দয়ার আল্লাহ কিতা দয়া করতাম না আপনার আমার। আমরা খবর গেলে প্রশ্ন আসেনি, আপনার ফাইনাল পরীক্ষা খবর, দুনিয়ার কোনো প্রতিষ্ঠানের পরীক্ষা লাগে, পরীক্ষা লনেওয়ালা কোনো ছাত্ররে সোয়াল হইয়া দিবনি। দয়ার আল্লাহ অত দয়াবান আল্লাহ পাক পরবর্তীকার আলম আমি রহমতি না রহমতি সাবাকাত আলা গাযাবি। আমার বন্দার প্রতি রহমত আগে চলে, দয়া আগে চলে, আর গজব ফাঁসে চলে। ফরিস্তার এখন আমার ফরিস্তা জানিয়া রাখো তোমরা, আমার দয়া যে আমি এখান চিত্রাইয়া দিয়েছি। ফাইনাল ভরি কইব খবর হলো হামাইবার আগে সোয়ালও হইয়া দিয়েছি, জব হইয়া দিয়েছি। ফয়লা সোয়াল হইব মার রব্বুকা, ওমা দিনুকা, ওমান নবীকা, এই তিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দুনিয়াটা আসেনি, আসে আমরা এই প্রশ্নের দিকে আসেনি। খবর হলে আড়াই দিয়েছে, এখন হাদিস শরীফ আইছে কোনো বেটার প্রশ্ন করার যাইবা, বেটাকে বন্ধু বাবা নমাজল আর কি আসল টাইম হয়েছে আমার ফানি দৌ রসিল কইন ও ফানি দেওয়া হইব তারে, আর ও ফানি তাতে তাতে কেমন হয়েছে সালর জাত দিছে মার রব্বুকা, তোমার রব হে। মার ফের তো মারফরিয়া বড় হল্লা খে রব্বি আল্লাহ, এলা কি রবর তসবি আমরা সব জায়গায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম আসেনি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবর ট্রেনিং সকল জায়গায় ফটখরি কইছে রব্বি আল্লাহ। ওমা দিনুকা, দিন দি মতলব কিতা? 3.5 শরীর প্রত্যেকটা মানুষের এক একটা রাষ্ট্র, তোমারই রাষ্ট্রের আইনটা কোন আইনে চলিয়াইছ? ওমা দিনুকা, কোন আইনে তোমার রাষ্ট্র পরিচালনা করছ? দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। ওমান হাদার রাজুল বুইসা ইলাইকুম, এই মানুষকে তুমি চিননি? আখিরি পয়গাম্বর মানাইয়া তোমারে হটাইছিলাম, আর ও মানুষেও তোমার বডির আইন শিক্ষা দিয়েছিল, নামাজ পড়তায়, রোজা রাখতায়, কুশ খাইতে না, সুদ খাইতে না, মিশা মারতায় না, মিশা মারত না, আমরা যেন নাই ফটখরি উঠা হয়ে দিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁস না ফেল আল্লাহ নবী কই আল্লাহ পাকে হই দিবা, হে ফরিস্তার দল হল আমার বন্ধা চতুর্দিকে তত্ত্বান দেখে, তত্ত্বান পর্যন্ত আন্দার কোটা খবরে ব্যস্তর বাগান বানায়। আল্লাহ নবী কই ইন্নামাল কবরু রাওয়াতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার, আন্দার কোটা খবর ব্যস্তর কামরা বইব। আর যদি উত্তর পাও না মার রব্বুকা কান খিতা হইলারও হুরা শুনছিও না কোনো দিন। আমি দানোর শিশুর দল করতাম, আমার নেতার নাম হইল ইরশাদ মিয়া, গর্বটুও আছে আমার। আমার নেতার নাম হইল খিতা খালেদা জিয়া, গর্বটু আছে। আমার নেতার নাম হইল শেখ হাসিনা, গর নৌকার ঘটু আছে। ওইলে রব খিতা এই জিনিস তো কোনোদিন বললাম না। আল্লাহ তখন যে সময় মার বুকা হে খিতা কইব হা হালা আদরি ইটা জানি না, ওমা দিনুকা হা হালা আদরি, ওমান নবিউকা হা হালা আদরি। আল্লাহ পাকপরবর দিকে জানাই দিবা, হে আমার ফরিস্তার দল, তার আন্দাজ কোটা খবরে সাব্বিচু খিড়া মাকুলার করবা নাই। একটা বেনামাজির খবর আল্লাহ নবী ফরমান, একটা বেনামাজির খবর নিচে ৭০টা উপরে ৯৯টা। এক বেটা বড় খুশি মনে গান গাইয়া ভোট দিছে, ইসলন্ডন যেত আখটা করে দি সাইসে সাথে বাঘ একটা করে দিই, ওলা লাফটা মারি ধরছে আগুই যা কারা খাই দিত। বেড়ার মুখে দিয়ে গান বার হইবনি, রসমালাই ডুববনি, বাঘ দেখিলি করে বলে দৌড়িয়া দেন আমার তো আমার দেখতে না, সুরোর দৌড়ে ভোট ফুড়ায় না, অংশটা করতো বলে গিয়া দিয়ে কুয়ার রসি লাগাই বালতি, বালতি ফাড়া দিয়া কুয়ার পিছিয়ে ঢুকে গেছি। বাঘে কয় আমি বইলাম বারো যদি বাড়তে করতো না, ই বেটার ভর্তিই বনি ওইটা কি মেলার। এরপরে বাঘেকে আমি বইছি যদি পারো, ওখান তার চিন্তাই লড়ে রসিনী শক্ত আছে, বালতির যে ডুবছি উপর মুখে ছায়া দেখে রসিরে খাটা আর মোট দুইটা উন্দুরে, খালা উন্দুরে আর দোলা উন্দুরে রসি খাটিয়ার। এই মানুষটার পরিবেশ খিলুই, তখন তার মনে চিন্তা হয়েছে রসি তো খাটি লিব, রসি খাটা শেষ হয়ে গেলে কি আমি যদি ফানিত পড়ি তো কিছুদিন কিছু টাইম নিয়ে হাতড়ি আমি বাঁচতাম পারি। ও কথা মনে করি দেখি তোলে সাইয়া, সাইয়া দিয়ে আদা করে আহর হয়েছে। আহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ ও পরিবেশ। বাঘ হইল মৌত আছে নি ওর লগে, আর দুনিয়া হইল কুয়া, হায়াত হইল রসি, আর রসিরে কাঠের খালা উন্দুর দোলা উন্দুর দিনে আর রাইতে খাটা শেষ হইলে আধা কারো। এই পরিবেশ দুনিয়ার প্রত্যেকটা মুসলমান মানুষ, মানুষে তার দুম ছুটি দিছে, আর ছুটিয়া শয়তান এমন ফান্দ ফালাইছে ভালো আটে রাই যাইবে গিয়ে আলা খালা গলা ভর দিছে যাইতো ইসিবপুর, তা ঠান্ডার দুগো। আর ওই সময় রাইত গলাই গেছি একলা আঠের বুড়া বেটা, আস্থা দেখে ল্যান্ঠন লইয়া বাংলা আইসে মামু হয়ে যেতে বেটা বলে তো আমার বাড়ি যেতাম, বাংলা তুমি হইতো নে বলে তোমার আগে ইনতাম করে আইসি। বুড়া তো ঠান্ডা এমনি আঠি গেছেন কি, আগুয়া লইয়া যাইতে যাইতে বানাইয়া বিলর চতুর্দিকে চক্কর দিতে দিতে রাইতে ৫টা বাজে গেছে কি। অনেকক্ষণ মামু বাড়ি যেতে নাই, আজকে আমরা বাড়ি বিয়া আছে খাইলাও, খাইয়া ঘুমাইতাম, বিয়া খাইছেন খাইয়া ঘুমাইছেন, জেলা তলে রাজাই দিছে বেড দিছে আর উঠে রাজাই দিয়ে ঘুম পাতাইছে। ৮-৯টার সময় ঘুম সারছে, যখন বানাইয়া বিলর ফারো থলের হুকনা নেড়া হতো গেছে আর উঠে দারমনি হুকনা হতো গেছে। এ দুনিয়ার মানুষ ও অবস্থাতে। আল্লাহ পাকপরবর দিগারে আলমে ওলামার হান্দা বিলো তো দিন ফাইবায়, দিনের ফিকির বাড়বো, আর ওলামার তাকে দূরও উলামাও কিতাব উলামার হান্দা বিড়তে বাফরে বা অনেক কিতাব হইতাম, ইটার মাঝে বিভিন্ন ডিজাইন নিচ্ছে। রসুল রেখে ফলাইছেন জিবরিল আমিনে, জিবরিল রেখে ফলাইছেন আল্লাহ। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। বুঝছেন কথাটা মোহাম্মদুর রসুলে ইকসই তো রসুলের কাছে না খে ইকসই আবদুল্লাহ মসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ মসুদে খে খারে ইকাইছেন আলকমারে ইকাইছেন, আলকমায় পড়াইছেন খারে ইব্রাহিম নকিরে, ইব্রাহিম নকে পড়াইছেন হাম্মাদরে, হাম্মাদে পড়াইছেন হাম্মাদে পড়াইছেন আবু হানিফারে, আবু হানিফা ফলাইছেন ইমাম মুহাম্মদ আবু ইউসুফ রে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ যুগ আইয়া লেখালেখির যুগ বার হয়েছে, কাগজ বার হয়েছে, তখন তার শিক্ষা ভাব আসে। তো ইলিম সমস্ত ইলিম 6টা বান্ডিল করছেন, সিয়র কবির, সিয়র সগির, জামে সগির, জামে কবির, জিয়াদত মবসুত। কথা বুঝলানি? উনি একগুলো কইটা দুই ভরি হারা জিয়াদত তো কিতাব না, ইকান মানি না, মবসুত মানি না, আবু হানিও মানি না, মোহাম্মদও মানি না, খারে মানুষ ইন্টারনেট। দুইটা বুক দুনিয়াত বর্তমানে খুব দ্বন্দ্ব চলে দিও বুকে। একটা বুক হইল আল্লাহ পাকের কালাম, কথাটা কেন আননি, আর একটা বুক হইল ফেসবুক, আল্লাহর ঘর মসজিদও যেখান বুঝছি এখন বুঝাইলাম তোমরা ফাইন ফুনিতে। আমরা যেন ফেসবুক দেখে কোনো ইলিম অর্জন করি না। ফেসবুকে যে ফেস লাগাইছে এটা যদি হই সব ঘুরতে আইব, জানো হলে উলাইন তো সামনে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাককে আমরা তৌফিক দাও। প্রত্যেকে গরো কোরআন শরীফের তিলাওয়াত কিছু করিও, একটা রুকু ই গরো আল্লাহর খাস রহমত না দিলইব। বিয়ার খালো কোরআন শরীফও বান্ধিল হয় ফার্নিচারের লগে, কোরআন শরীফের টাকা ঘুমাইছে 12 বছর লাড়া ছাড়া খাইছে না, ই গরো আল্লাহর রহমত কিলাইতো। কোরআন পড়লে আল্লাহ খুশিবা না বেজার হইবা? হাসক্ত নমাজ পড়িয়া তসবি করিও, ফজরের নমাজ পড়িয়া 600 তসবি পড়িও, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাই তসবি আল্লাহর কাছে বলো, সাইড বলো হইলাম নি, সাইটা তসবি আল্লাহর কাছে বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই সাইড তসবি বলো আল্লাহর কাছে। ওটা 100 বার করে ফজর বাজে, 100 বার মাগরিব বাজে। আর ডেইলি কিছু তিলাওয়াত কোরআন করিও, পঞ্চরে করাইও, ফুলিনচরে করাইও। এই আমল যে গর্তনে বাড়ইব আল্লাহর খাস রহমত কইয়া বাড়ইব। এইবার ওইগরের মানুষ আফত বলা তাকে আল্লাহ হেফাজত করবা। আমরা যদি তালিম দাঁড়িয়ে করতাম পারি। আমার তো আল্লাহ আমাকে 6 বলে দিছই, 3 খোয়া দিছই। আমি 3 টাকার মোল্লা গরফুর রহমতুল্লাহ আলের দোয়া পাইছি, আর কোনটা নাই আমার কাছে। 61 থাকি গরফুর এখনও রইয়া গেছি, মরবার আগে বিদ্যা চাইলাম তোমার লাশ বাড়ি দিত, কোনো বেতন উতনও নেই না, হলো কিছু ভলাই। আমার ফুলিঞ্চর মদরসা একটা আছে টাইটেল তগুত বখারি শরীফ পড়াই, আর ফাইঞ্চর আরও মদরসা আছে জালালাইন শরীফ পর্যন্ত। ওগুর মাঝে তফসির ফলাই না, ইনো ফলাই নহসর্ব তোলা সময় খাটাই, আর তফসিরও কিছু সবক ফলাই গল্পের এখন পর্যন্ত। দুস্থ বুজুর্গ আমার 6 ফুড়িরে মদরসা ফলাইছে, 1 ফুড়ি রয়েছে টাইটেল পাস বর্তমানে মদরসার রুকাবচার ঘরের। ই ফুড়ির যদি তিলাওয়াতের অবস্থা জানো, রমজান শরীফের 13টা কোরআনের খতম খতম করেছে। হে দুস্থ বুজুর্গ সকল জামান সকল আলিম হাফিজ, 1 ফুড়ি রয়েছে আর সকল ফুড়ি শেষ। আমার মদরসার টাইটেল এই বছর রোজা হয়েছে, রোজার ঈদ শুক্রবারে, বাদর শুক্রবারে লন্ডন আইছে। এর ভিতরে এই বছর টাইটেল পাস করেওয়ালা 3 গুফুড়ি রাগ চলাই আইছি। আমি যদি চুরি করে জিন্দগি খাটাই, তার চুরের ফুড়ি বিয়াল মানে আমার হওয়ার লাগি সাপ হোকা। এর লাগি মদরসাত ফোড়নেওয়ালা ফাইন ফুড়িন তোর যে পরিমাণ গণ্য বিয়াহর খলেজর ইলা বিয়ার বালা জিনিসের দাম দুনিয়া কোনোদিন কমত নাই। তোমার ফুড়িরে ফাইনতরে কোরআনের তালিম দাও, কোরআন শিক্ষা দাও, কোরআনের তিলাওয়াত বানাও।